বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আমি আজকে চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও আমি একটা কাগজের টুকরো দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি আর আপনারা কিন্তু ইতিমধ্যে আমার অনেকগুলো হ্যান্ডপ্রিন্টের টিউটোরিয়াল ভিডিও দেখেছেন মাসাল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার অসংখ্য ভালো লাগে তাই আমি আপনাদের কমেন্টগুলো পড়েই অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার তো আজকে ডিজাইনটা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে হচ্ছে তিন মিটার কাপড় আমি নিয়েছি বয়েলের মধ্যে নিয়ে একটা মার্ক করে নিলাম আমি দশ ইঞ্চিতে দশ ইঞ্চিতে আমি একটা ডিজাইন করব বুকের উপরের অংশটাতে আর ডিজাইনটা আমি একটু নামিয়েই করেছি কারণ যারা হিজাব করেন তাদের জন্য ডিজাইনটা একটু নামিয়ে করলে ভালো হয় আমি একটা স্কেলের সাহায্যে বারো ইঞ্চি পরিমাপ করে চারপাশে চারটা দাগ টেনে নিচ্ছি আপনারা চাইলে এই ডিজাইনটা একটু উপরে করতে পারেন কারণ আমি তো সবসময় হিজাব করি তাই বুকে ডিজাইনটা আমি একটু নামিয়ে করার চেষ্টা করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পাশের ছোট্ট একটা আইকনের ছবি দেওয়া আছে ওইটাতেও কিন্তু ক্লিক করে নেবেন আর এখন আমি এই যে একটা কাগজের টুকরো টুকরোতে আমি ফুলটা ডিজাইন করে একে তারপর কেটে নিয়েছি আর চেষ্টা করবেন আপনারা একটু শক্ত কাগজটা যাতে ওইয়ের উপরে যে কাগজটা থাকে সেটা কিন্তু অনেক শক্ত থাকে আমি সেটা দিয়ে কাজটা করে নিয়েছি তো এভাবে যে কোনো একটা ডিজাইন আপনারা একে তারপর কেঁচি দিয়ে কেটে নেবেন তাতে করে কিন্তু ফুলের সাইজটাও সেম হবে আর যারা ড্রয়িং করতে পারে না তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে আর আমি মূলত তাদের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি যারা হাত দিয়ে নিজে ড্রয়িংটা করতে পারে না বা ফ্রি হ্যান্ডসে কাজগুলো করতে পারে না তাদের জন্য আমি কোনো কিছু মাধ্যম দিয়ে আমি ডিজাইনটা করে দেখানোর চেষ্টা করি আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ডিজাইন করে নিয়েছি এগুলো টিউটোরিয়াল কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাগজ দিয়েও একটা ডিজাইন করেছি তারপর আলো দিয়ে করেছি আর এমনিতেই কিন্তু আমি ভেজিটেবল ব্লক প্রিন্টের কয়েকটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা ওইগুলো আমার প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবেন কাগজটা দিয়ে আমি উপরে দুইটা ফুল এঁকেছি এবং নিচে তিনটি ফুল এঁকে নিয়েছি আর এই যে এগুলো হচ্ছে কালার এগুলো হচ্ছে অ্যাক্রিলিক ফেব্রিক কালার এগুলো দিয়ে কিন্তু কাপড়ের রং করতে হয় আর আপনারা অনেক সময় অনেক ধরনের কমেন্টস করে থাকেন এই কালারটা নিয়ে যে কালারটা উঠবে কি না কালারটা উঠবে না এটা হচ্ছে রেডিমেড কালার আর যারা একদমই নতুন তাদের জন্য কিন্তু এই কালারগুলো সবচেয়ে ভালো কারণ এখানে কোনো কিছু মিক্স করতে হয় না সব কিছু দিয়ে ওরা রেডি করে থাকে জাস্ট কিনে আনলেই হয় তো একটু ঝাঁকিয়ে নিচ্ছি আমি আর আমি এখন গোল্ডেন কালার করব তো গোল্ডেন কালারটা আমার কাছে ছিল না তাই দুইটা কালার মিক্স করে আমি গোল্ডেন কালারটা তৈরি করে নিচ্ছি আর এইসব কালার দিয়ে কিন্তু রঙ করলে কোনো দিনও উঠবে না আর যতই আপনি ঘষা মাজা করুন না কেন কালারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট টেকসই থাকে ডিজাইনটা করে নেওয়ার পর ভালো করে শুকিয়ে নিতে হবে আর প্রথমে বারান্দাতে রেখে দেবেন আমি যেটা করি রাত্রেবেলা কাজগুলো করে আমি বারান্দাতে রেখে দেই সারা রাত্র থাকে তো শুকিয়ে গেলে পরের দিন আমি ছাদে একটু দিয়ে দেই উলটিয়ে তারপর আমি ভালো করে ইস্ত্রি দিয়ে আয়রন করে নিই উল্টিয়ে পেছনের দিক দিয়ে সামান্য দিক দিয়ে কিন্তু ইস্ত্রি করতে যাবেন না পেছনের দিক দিয়ে ইস্ত্রিটা করে নিলে কালারটা টেক্সি হয়ে যাবে আর কোনোভাবেই এটা কিন্তু উঠবে না যতই আপনি পানি দিয়ে ঘষাঘষি করুন না কেন আর এটা কিন্তু ফেব্রিকের কালারই তো আমি যে এঁকে নিয়েছিলাম কাগজ দিয়ে এখন আমি খুব সহজে কিন্তু আমি ডিজাইনটা উঠিয়ে নিতে পারতেছি আর প্রত্যেকটা ফুল কিন্তু আমি একটা কাগজ দিয়ে ডিজাইন করেছি কিন্তু আমি রঙ করার সময় একটু ভিন্নতা আমি রাখব সবগুলো আমি একরকম করবো না আর পাঁচটা ফুল আমি পাঁচ ধরনের করে তৈরি করব যাদের হাতের কাজের শখ আছে বা এই ধরনের কাজ আপনাদের পছন্দ কিন্তু ফ্রি হ্যান্ডসে কাজগুলো করতে পারে না তাদের জন্য আমি টিউটোরিয়াল ভিডিওগুলো সব সময় আপলোড করে থাকি আমি অনেকগুলো টিউটোরিয়াল কিন্তু দিয়ে দিয়েছি তো আপনারা যদি সেইগুলো ফলো করেন আশা করি আপনারা কিছু না কিছু করতে পারবেন আর বিশেষ করে গড়ের কাজগুলো যেমন ধরুন নিজের চাহিদা মতো একটা ড্রেস তৈরি করলেন বা বাচ্চা কাচ্চাকে রেডি করে দিলেন কিংবা ঘরের বেডশিট তারপর বিভিন্ন ধরনের কাপড় যেগুলো বা কুশন কাবার এগুলো কিন্তু চাইলে আমরা করতে পারি খুব সহজেই আর আমি কিন্তু বিভিন্ন প্রসেস দেখিয়ে দিয়ে থাকি তো এই প্রসেসটা ব্যবহার করে শুধু যে ড্রেসে করা যাবে সেটা না আপনারা যে কোনো কিছুর মধ্যে কিন্তু এইভাবে করতে পারেন আর এই যে রঙগুলো এগুলো কিন্তু নিকটস্থ যে কোনো দোকানে আমরা পেয়ে যেতে পারি যেমন ধরুন স্টেশনারির দোকান যেগুলো আছে লেস ফিতা পাওয়া যায় এইগুলোতে অহরহ পাওয়া যায় সবখানে পাওয়া যায় না হলে কিন্তু অনলাইনে এখন প্রচুর প্রচুর পেজ আছে যেখানে আপুবাইয়ারা এইগুলো বিক্রি করে তো ওইখান থেকে আমরা আনে নিতে পারি খুব সহজে এনে কিন্তু আমরা এগুলো করতে পারি আর এখন কিন্তু হ্যান্ড প্রিন্টের অনেকটাই কদর আছে অনেকেই পছন্দ করে দেখছি এগুলো আমারও অনেক ভালো লাগে তো এর জন্য আমি চেষ্টা করি ইজিভাবে আমি আপনাদেরকে এগুলো শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে যাতে করে আপনারা আমার টিউটোরিয়ালগুলো দেখে আপনাদের চাহিদা মতো ডিজাইনটা জাস্ট বেসিকটা আমি একটু দেখিয়ে দিই আর আমি চেষ্টা করি ফ্রি হ্যান্ডে কাজগুলো না করতে কারণ ফ্রি হ্যান্ডে কাজগুলো করলে যারা আঁকা আঁকি করতে পারে না তারা কিন্তু চাইলে আমার ডিজাইনটা দেখে উঠাতে পারবেন না কিন্তু আমি যেভাবে দেখিয়ে থাকি আশা করি আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তো একটু হলে উপকৃত হবেন আর কিছু না কিছু শিখতে পারবেন আর সে চিন্তা করেই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করে থাকি পাশাপাশি কিন্তু আমার চ্যানেলে আমি অনেকগুলো আমার লাইফস্টাইলগুলো শেয়ার করে থাকি আমার রান্না রান্নাবান্না তারপর আমি ট্রাভেলিং ব্লগগুলো শেয়ার করে থাকি আমার বাচ্চাদেরও অনেকগুলো ভিডিও আছে তো আপনারা যারা দেখেন বা আমার ভিডিওগুলো দেখছেন তো প্লিজ আমার পাশে থাকবেন আমার সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন আর যাদের ভালো লাগে না তাদেরকে অনুরোধ জানাবো যে দেখতে থাকুন দেখতে দেখতে কিন্তু একটা সময় ভালো লেগে যাবে আর আমি যেহেতু কয়েক ধরনের ভিডিও আপলোড করে থাকি আমি আশা করি যে কোনো না কোনো ধরনের ভিডিও আপনাদের ভালো লাগবে আর যে কোনো জিনিসই কিন্তু প্রথমে দেখলে হয়তো বা আমাদের ভালো লাগে না কিন্তু দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যায় তো এই জন্য রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই আপনার কাছে যাতে করে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর সবার আগে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো কাজের ফাঁকে এক কাপ চাও আমি কে নিচ্ছি আর চা কেঁদে খেতে কোনো কাজ করলে কিন্তু আরও একটু ভালো লাগে আর যেহেতু এখন শীতের সময় তো শীতের সময় বসে বসে কোনো কাজ করতে গেলে যদি একটু চা হয়ে যায় সাথে তাহলে কিন্তু মন্দ হয় না একটু ভালো লাগে তো আমি একটু চা কেয়ে নিচ্ছি আর পাশাপাশি আমি ড্রয়িংটাও করে নিচ্ছি আজকাল টাকা থাকলে কিন্তু সব কিছু হাতের মোটোই তো টাকা থাকলে কিন্তু আমরা যে কোনো জিনিস কিনে নিতে পারি এটা অনেকেই বলেন কিন্তু আমি যেটা বলতে চাই যে ঠিক আছে টাকা থাকলে আমরা সব কিছু কিনতে পারি কিন্তু নিজের হাত দিয়ে নিজে একটা জিনিস তৈরি করা আর এটা অবশ্যই ইউনিক হবে আমি একটা জিনিস তৈরি করব আমি একটা ডিজাইন তৈরি করব এটা কিন্তু আর কারোর সঙ্গে ম্যাচিং হবে না হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারতেছি কারণ এগুলো ইউনিক হবে আমি একটা জিনিস যদি একজনকে কপি করেও তৈরি করার চেষ্টা করি তাও কিন্তু সেম এক্স্যাক্টলি হবে না আর ইউনিক থাকবে নিজে তৈরি করলে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেটা নিজের একটা জিনিস তৈরি করলে নিজের যে একটা ভালো লাগা থাকবে সেটা কিন্তু টাকা দিয়ে কিনে আনার একটা জিনিসের মধ্যে এমন একটা ভালো লাগা থাকবে না আর প্রতিটা হাতের কাজই কিন্তু আমরা অনেক যত্ন করে করি অনেক ভালোবাসা দিয়ে আমরা কাজগুলো করি আর এগুলো কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান এটা কোনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না আর যারা হাতে কাজগুলো পারেন না বা করতে চান না তারা হয়তো বা খুব সহজেই বলে দেবেন যে এত কষ্ট করার প্রয়োজন কি টাকা আছে কিনে নিলেই হয় হ্যাঁ টাকা দিলে আসলে কিনে নেওয়া যায় কিন্তু নিজের ভালো লাগার জিনিসটা নিজের হাতে তৈরি করার যে কী আনন্দ যারা তৈরি করতে পারে বা তৈরি করে তারাই একমাত্র বলতে পারে নিজের হাত দিয়ে যে কোনো একটা জিনিস তৈরি করলে কিন্তু এটার মূল্যটাই এটা কোনো মানে কোনো টাকা দিয়ে আসলে মূল্যায়ন করা যায় না আর হাতের কাজগুলো যদি আপনারা করতে চান তাহলে ইচ্ছাটাই আসল যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে এগুলো করা কিন্তু একদমই সহজ জাস্ট ইচ্ছাটা থাকলেই হয় আর বাজার থেকে এমন একটা রঙ কিনে আনবেন এনে আপনাদের আশেপাশে যেসব লতা পাতা আছে সেগুলোকে ডাইস বানিয়ে কিন্তু ডিজাইন করা যায় আর আমি এই ডাইস বানানোর কিন্তু অনেকগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি আপনার অনেক ধরনের যেমন ধরেন আলু দিয়ে আলু দিয়ে কেটে অনেক অনেক ধরনের ডিজাইন ডাইস আমরা তৈরি করতে পারি তারপর হচ্ছে আমি দেখেছি পাতা দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় তারপর দেখিয়েছি বিভিন্ন লতা লতাপাতা পাতা দিয়েও কিন্তু অনেক ডিজাইন করা যায় আর হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখিয়েছি আপনার কচু দিয়ে কচুর ডাটা দিয়ে কিন্তু ডিজাইন করেছি তারপর অনেকগুলো শাকসবজি আমার এই মুহূর্তে আসলে মনে হচ্ছে না তো আপনারা টিরিয়ালগুলো দেখুন দেখলে অবশ্যই পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন আপনারা চাইলেই করে নিতে পারেন জাস্ট রঙ কিনে আনলেই হয় আর ভালো মানের একটা কাপড় আপনারা বাঁচাই করে নেবেন বাস আর কিছু না আর অবশ্যই কিন্তু কাপড়টা ধুয়ে নেবেন ডিজাইন করার আগে কাপড়টা ধুয়ে শুকিয়ে তারপর কাজটা করবেন বিশেষ করে যেসব কাপড়ের মধ্যে মার দেয়া থাকে সেসব কাপড় কিন্তু অবশ্যই ধুইতে হয় ধুয়ে মাঠটা ছাড়িয়ে তারপর শুকিয়ে কাজটা করতে হয় তো এগুলো জানা থাকলে কিন্তু আপনারা সহজেই ডিজাইনগুলো করতে পারেন তো আমি যে ডিজাইনটা করছি সেটা উপরে যেমন পাঁচটা ফুল বসিয়ে নিলাম তো নিচের দিকেও কিন্তু সেমভাবে পাঁচটা ফুল আমি এঁকে তারপর করে নিলাম আর এখন আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতা তারপর হচ্ছে লতাগুলো দিয়ে দেব এই তো হয়ে যাবে লতা পাতা দিয়ে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি পাতাগুলোকে আমি সবুজ কালার দিয়ে করে নিচ্ছি আর লতাটাকেও কিন্তু আমি সবুজ কালার দিয়েই করে নেব তো এখন আমি চারপাশে যে দাগটা দিয়েছিলাম স্কেল দিয়ে তো এইটাকে আমি দাগ টেনে নিচ্ছি কালারগুলো আপনাদের পছন্দ মতো নিতে পারেন যার যেমন কালার পছন্দ আমার কাছে এই কালারগুলোই মনে হয়েছিল যে আমার ভালো লাগে তো আমি এই সব কালার দিয়েই করে নিচ্ছি তো আপনারা চাইলে অন্য কালার দিয়ে করতে পারেন তো এই কাজটা শেষ করে আমি গলাটাকেও দাগ টেনে একটা মাপ করে নিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন করে গলাটাকে একটু ডিজাইন করে নেব আর আপনারা যারা গড়ে নিজেদের ড্রেস তৈরি করতে পারেন না আপনারা চাইলে কিন্তু টেইলার্স দিয়ে জামাগুলো বানিয়ে তারপর হ্যান্ডপ্রিন্টের কাজগুলো করতে পারেন আমি কিন্তু বাসায় জামাগুলো তৈরি করে থাকি তাই একটু সুযোগ পেলে আমি এক কালার কাপড়গুলো আসলে আমি অনেকগুলো রেখে দিয়েছি আমার বাসায় এনে যখনই সুযোগ পাই তখন আমি করে নিই তারপর আস্তে আস্তে ড্রেসগুলো আমি তৈরি করে নিতে পারবো এর জন্য আমি এক কালার কাপড়গুলোতে আমি করে নিচ্ছি যখনই সময় পাই তখন আমি ড্রেসগুলো তৈরি করে নিতে পারি আপনারা যারা নিজেদের ড্রেস নিজে তৈরি করতে পারেন তো আপনারা চাইলে করে নিতে পারেন কাপড় কিনেই কাপড়টা কিনে ধুয়ে তারপর শুকিয়ে কাজগুলো করে নিতে পারেন তারপর সময় সুযোগ বুঝে ড্রেসগুলো তৈরি করে নেবেন তো উপরের অংশটা আমার হয়ে গিয়েছে এখন নিচে আমি কাগজটা ধরে ডিজাইনটা উঠাচ্ছি উঠে নিচেও কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি এটা হচ্ছে হাতার অংশ হাতার জন্য আমি এই ডিজাইনটা করেছি কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি আমার ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছে এর জন্য কালারটা এক একরকম আসতেছে না বাস্তবে কিন্তু দারুণ হয়েছে এই ডিজাইনটা তো আপনারা চাইলেও কিন্তু করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ